ले लो। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করব এবং আমি পত্র প্রেরণ করব যাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় সারা ভারতবর্ষের মানুষ যাতে বিনামূল্যে ভ্যাকসিন পান সেই জন্য আমি দেখুন না, জয় তো জয়ই হয়, নিশ্চয়ই জয়ের একটা আনন্দ রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে জয়ের পর তাই বলে এই নয় যে একেবারে জয়ের উল্লাসে মেতে উঠবে। মানুষের পাশে গিয়ে কাজ করবার চেষ্টা করব, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের বিপদে আপদে সুখ দুঃখের ভাগিদার হয়ে যাতে বিনাটার মানুষের পাশে থাকতে পারি সেই চেষ্টা রয়েছে। উনি অবশ্যই জানাতে পারেন, এটা নির্বাচন কমিশন কমিশনের সিদ্ধান্ত, আমাকে উইনিং সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওনার যদি কোনো সংশয় থাকে সেক্ষেত্রে উনি সেটা আবেদন করতেই পারেন। কোচবিহারে তো ফলাফল আপনাদের ভালোই হলো, তাহলে কি বিনামূল্যে ভ্যাকসিন পাবে? দেখুন, আমি মনে করি নির্বাচন প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর আসবে, কিন্তু আমরা যে মহামারীর সঙ্গে লড়াই করছি, আমরা যে মহামারীর সঙ্গে মোকাবেলা করছি, আমার মনে হয় দল, মত, রাজনৈতিক দল, মতাদর্শ ভুলে সবাই মিলে হাতে হাত রেখে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং যাতে অতি দ্রুত পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এই মহামারী থেকে মুক্তি পায় সেই চেষ্টা। দেখলাম যে আমরা 69 ভোটে পিছিয়ে আছি, এটা তো আমার কাছে একটু আশ্চর্যজনক লাগলো। যাই হোক, আমি এটা নিয়ে রাজ্যপালের সাথে আলোচনা করব, পরে সিদ্ধান্ত রাজ্যপালের সাথে কথা বলে কী করা যায় সেটা। এতক্ষণ ভেতরে আপনাদের কি নতুন করে গণনা হলো আবার? না, নতুন করে ওটা নিয়ম যেটা আছে, ওই যে পোস্টাল ব্যালট রিজেক্টেড যেগুলো আছে সেগুলোকে দেখা, গোনা না, সেটা দেখা যে তার মধ্যে থেকে কিছু বেরোয় কি না, এটা তো বেরোনোর কিছু নেই। দেখলাম পুনর্নির্বাচনের কি একটা দাবি রাখছেন? পুনর্নির্বাচনের তো ব্যাপার নেই, আমরা যেটা আমরা জানাবো রিকাউন্টিংয়ের ব্যাপারটা জানাবো, প্লাস হচ্ছে আমরা রাজ্য পার্টির সাথে কথা বলে এটাকে কোর্টে যাওয়া যায় কি না এটা দেখতে হবে। আপনার কি কোথাও মনে হয়েছে যে গণনাতে কোনো কারচুপি হয়েছে? এখন এত বড় ব্যাপার, 2,40,000 ভোট গণনা হয়েছে, সেখানে 69 ভোটের ডিফারেন্স এবং একটা সময় 15,000 ভোটে এগিয়ে থেকে 67 ভোটে পিছিয়ে যাওয়া, খানিকটা তো মনেই হয় যে কিছু ব্যাপার আছে কিনা এর মধ্যে।